নমস্কার আদাব ভিউয়ার্স, এসআরএম গাইডে সাথে আমি শাহরুখ মণ্ডল। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এইচএসসি বেঙ্গলিতে খোকাবাবুর প্রত্যাবর্তন, বিলাসী এই দুটি ছোট গল্প সম্পর্কে আমরা ভিডিও আপলোড করেছি। তো আমাদের আজকের টপিক হলো তৃতীয় ছোট গল্পটি, অর্থাৎ পরশুরাম বা রাজশেখর বসুর উলট পুরাণ। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাতে লাভ বিনা ক্ষতি হবে না। তো চলো দেরি কিসের। গাইজ, আমরা প্রথমেই আলোচনা করব এই পরশুরাম বা রাজশেখর বসুর সংক্ষেপে জীবনী এবং ছোট গল্পে তিনি কতটা অবদান রেখেছেন সেটিও খুব সংক্ষেপে দেখে নেব। নদিয়ার বীরনগরের ওলা গ্রামে পিতা চন্দ্রশেখরের ঘরে রাজশেখর বসু জন্মগ্রহণ করেন 1880 খ্রিস্টাব্দের 16 এপ্রিল। শৈশব থেকে রাজশেখর অত্যন্ত মেধাবী ছিলেন এবং শৈশব ও বাল্যকাল কেটেছিল দাঁড়ভাঙায়, কারণ তার পিতা সেখানকার স্টেটের প্রধান কর্মাধ্যক্ষ ছিলেন। 1815 খ্রিস্টাব্দে রাজশেখরের এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে রসায়ন ও পদার্থবিদ্যা নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ও বিএ পাশ করেন। 1901 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1902 খ্রিস্টাব্দে রিপন কলেজ থেকে বিএল পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইন ব্যবসাতে নিযুক্ত হন। পরে জাতীয় শিক্ষা পরিষদের পক্ষে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। 1903 খ্রিস্টাব্দে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালে রসায়নবিদ হিসেবে যোগ দেন এবং প্রতিষ্ঠানটি তারই সহযোগিতায়, তারই হাত ধরে উন্নতি লাভ করে। তিনি রবীন্দ্র পুরস্কার, একাডেমি পুরস্কার পান এবং পদ্মভূষণও লাভ করেন। 1957 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেন। 1958 যাদবপুর বিশ্ববিদ্যালয়েও তাকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেয়। 1960 খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন। ছোট গল্পে রাজশেখর বসুর অবদান দেখতে গেলে তিনি ছিলেন ওরফে পরশুরাম নামে খ্যাত। তিনি একজন রসায়নবিদ এবং বাস্তবে রাসবাড়ি মানুষ, কিন্তু তিনি যে ছোট গল্পগুলি রচনা করেছেন তাতে কৌতুক রসের ধারা প্রভাবিত হয়েছে। ভারতবর্ষ পত্রিকায় 1329 মাঘ সংখ্যায় তার প্রথম গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড প্রকাশিত হয়। তারপর থেকে মৃত্যু পর্যন্ত ছোট গল্প রচনা করে চলেছেন। 1922 খ্রিস্টাব্দ থেকে 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মোট 90টি গল্প লিখেছেন। এই সমস্ত গল্পগুলি সংকলিত হয়েছে 9টি গল্পগ্রন্থে। এই সমস্ত গল্পগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কজ্জলি, হনুমানের স্বপ্ন, গড্ডলিকা, ধুস্থরী মায়া ইত্যাদি। গল্পগুলির বিশেষত্ব হল বাস্তব অভিজ্ঞতা থেকে ঘটনা সংগৃহীত। তিনি যখন বেঙ্গল কেমিক্যালে কাজ করতেন তখন প্রচুর ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হয়েছেন। এইসব চরিত্রই গল্পের ঘটনার কেন্দ্রে এসেছে। প্রত্যেকটি গল্পেই বহু চরিত্রের সমাবেশ ঘটেছে, যার জন্যে রবীন্দ্রনাথ তার গল্পগুলিকে চরিত্র চিত্রশালা বলে অভিহিত করেছেন। তবে তিনি যে খাঁটি শোনা ছিলেন সেটাও রবীন্দ্রনাথ স্বীকার করেছেন। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ঘটনাগুলি যখন গল্পে রূপদান করেছেন তখন সেগুলিকে কৌতুক রসের ধারায় অভিষিক্ত করেছেন। সব ধরনের কৌতুক রস যথা ফান, উইট, হিউমার, স্যাটার তার গল্পে স্থান পেয়েছে। স্যাটার বা ব্যঙ্গ বিদ্রুপাত্মক হাস্যরস প্রাধান্য পেয়েছে তার গল্পগুলি। বৈঠকি মেজাজের রীতিও প্রকাশিত হয়েছে। এছাড়া রোমান্টিক প্রেমও তার গল্পের উপজীব্য বিষয় হয়েছে। তাতে ব্যঙ্গাত্মক হাস্যরস জ্বালা নেই, বরং প্রসন্ন কৌতুকবোধ প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা বরাবরভাবেই প্রথমে লেখক পরিচিতি এবং ছোট গল্প অবদান আলোচনা করি, তারপর চলে আসি আমরা সোজাসুজি ছোট গল্পের সংক্ষিপ্ত সারে এবং শেষে আমরা রসগ্রাহী সমালোচনা দিয়ে ভিডিও শেষ করে থাকি। তো আজকের এই পরশুরাম রচিত উলটপুরাণ গল্পের, অর্থাৎ ছোট গল্পটির বিষয়বস্তুতে দেখা যায় যে রিসমন্ড বঙ্গ ইঙ্গীয় পাঠশালায় পণ্ডিত গ্রাম পড়াচ্ছেন, অর্থাৎ তিনি একজন শিক্ষক। তার ছাত্র হলো ডিক, টম, হ্যারি প্রভৃতি ইংরেজ ছাত্ররা। ডিক ইতিহাস পড়ছে, তাতে লেখা আছে ইউরোপের দুঃখের দিন শেষ, কারণ ভারত সরকারের আশ্রয় পেয়ে তারা ধন্য। তাই ইউরোপের সর্বত্র এখন শান্তি বিরাজমান। গ্রাম শেখাচ্ছেন মেডিটারানিয়ানের নাম, ভারতীয়রা দিয়েছেন মেথিপুকুর, ম্যানচেস্টারের নাম দিয়েছে নিমতে, সুইজারল্যান্ডকে নাম দিয়েছেন ছুচুরাবাদ। ডিকের ইতিহাস পড়াতে লক্ষ্য করলে দেখা যায়
সে বলছে ভারত সরকার ইউরোপের অনেক উপকার করেছেন। টম বাঙালি পোশাক পরেছে ধুতি চাদর, কারণ তার বাবা বলেছেন বাঙালিরাই সবচেয়ে ভদ্র সভ্য, তাই তাদের পোশাকই পরা ভালো। কিন্তু পণ্ডিত গ্রামের তা অপছন্দ। পণ্ডিত গ্রাম ছাত্রটিকে সতর্ক করে দিচ্ছেন এই পোশাকে নিউমোনিয়া হতে পারে। ভারত সরকার দি কিংডম আম পত্রিকায় নানা রকম নিষেধাজ্ঞা জারি করেছে, ফলে ইংরেজ জাতির প্রিয় রেস খেলা বন্ধ হয়ে গিয়েছে। মদ্যপান বন্ধ করে চা খেতে নির্দেশ দিয়েছেন ভারত সরকার। ব্যারন ডিউক প্রভৃতি উপাধির পরিবর্তে খা সাহেব উপাধি দিচ্ছেন। গপসন টোডি এই খা সাহেব উপাধি পাবার ইঙ্গবন্ধু পত্রিকা রাষ্ট্রবিদ তাকে অভিনন্দন জানাচ্ছে। অর্থাৎ ভারত সরকার যে ইংরেজ উপাধিগুলো নিষিদ্ধ করেছে তার পরিবর্তে খা সাহেব উপাধি দেওয়ার জন্য উৎসুক হয়েছে, এবং এই খা সাহেব উপাধি পাওয়ার জন্য ইঙ্গবন্ধু পত্রিকার রাষ্ট্রবিদ গপসন টোডিকে অভিনন্দন জানাচ্ছে। গপসন টোডির অন্দরমহলে দেখা যায় মিসেস টোডি ও দুই কন্যা ফ্লফি ও ফ্ল্যাফি বসে আছে। ফ্লফি ও ফ্ল্যাফিকে ভারতীয় আচরণ শেখাচ্ছেন শিক্ষার্থী জ্যোৎস্নাদি। মিসেস টোডিকেও তিনি কথায় কথায় থ্যাংক ইউ প্লিজ কথাগুলো বলতে নিষেধ করছেন, এবং এসব বলার জন্য ইংরেজ জাতির উন্নতি নাকি হচ্ছে না। হাইড পার্কে সভা হচ্ছে, তাতে টার্ন কোড বক্তা। তিনি বক্তৃতায় বলছেন ইংল্যান্ডের উপর বসে ভারত সরকার রাজসূয় যজ্ঞের আয়োজন করে ইংল্যান্ডের সভ্যতা ও সংস্কৃতির উপর আঘাত হানছেন। এরপর অবশ্য টার্ন কোড ভারত সরকারের বন্দনা করেছেন। সিম্যান পত্রিকা থেকে জানা যায় পুরুষ জাতি নারী জাতির উপর এতদিন কর্তৃত্ব করেছে, তাই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা আগ্রহী। পুরুষ জাতির মুখপত্র দি মিয়ারম্যানে লেখা হয়েছে নারী জাতি পুরুষের ওপর অকারণ আক্রমণ করছে। রাষ্ট্রবিদ পত্রিকায় বলা হয়েছে ইংরেজ জাতির স্বাধীনতা সুদূর পরাহত, কারণ ইংরেজরা ঝিমিয়ে আছে। টার্ন কোড ভারত সরকারের রাজসূয় যজ্ঞে গোপনে সাহায্য করেছেন। তাই এই ছিল উলটপুরাণ ছোট গল্পটির সংক্ষিপ্ত সার। তো আমরা যদি এখন রসগ্রহের সমালোচনাটা খেয়াল করি, তাহলে এই এতক্ষণ আমরা যে গল্পটি সম্পর্কে জানলাম আমাদের পুরো আয়ত্তে আসবে। আসলে এই উলটপুরাণ গল্পটি উৎস হলো কজ্জলি গল্পগ্রন্থ থেকে, পরবর্তীতে পরশুরাম গ্রন্থাবলী থেকে বর্তমান গ্রন্থটি সংকলিত। অর্থাৎ এই ছোট গল্পটি কজ্জলি গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, পরবর্তীতে পরশুরাম গ্রন্থাবলী থেকে বর্তমান গ্রন্থটি সংকলিত। এই ছোট গল্পটির স্টাইল হলো উলটপুরাণ গল্পটির স্টাইল গতানুগতিক ছোট গল্পের ধারণা থেকে অন্যরকম। অর্থাৎ আমরা যেরকম ছোট গল্প পড়ে থাকি সেরকম টাইপের নয় এই গল্পটি, এটি একটা অন্য ধারায় প্রবাহিত হয়েছে। বেশিরভাগ ছোট গল্পে কোনো ঘটনা বা ভাবকে বিবৃত করা হয়, কিন্তু উলটপুরাণের ভঙ্গিটি পৃথক কথোপকথন স্টাইলের। উলটপুরাণের চরিত্রগুলির কথোপকথনকে স্পষ্টভাবে পরিস্ফুট করার জন্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের আকার তুলে ধরা হয়েছে। পত্রিকাগুলির নাম কল্পনা প্রসূত হলেও তার বিশিষ্টতা আছে। অর্থাৎ এখানে যে চরিত্র বা সংবাদপত্রের নামগুলি নেওয়া হয়েছে, এগুলি যদি বাস্তবে কোনো মিল নাও থাকে, তবুও এগুলির যে ব্যঙ্গাত্মকভাবে লেখক আলোচনা করেছেন সেটা কিন্তু পাঠকদের বা ভিউয়ার্স তোমাদের বুঝতে অসুবিধা নেই। এখানে ছোট গল্পটির মধ্যে রাজশেখর বসু যে সমস্ত হাস্যরসগুলি ব্যবহার করেছেন সেগুলি এই বাংলা সাহিত্যে অবিসংবাদিত হাস্যরস শিল্পী তিনি একজন, তাই তার এই হাস্যরসগুলি অসাধারণভাবে ছোট গল্পটিকে আরও অনুশীলনের একটা জায়গা করে তুলেছে। হাস্যরসের যে চারটি ভাগ আছে, যত ফান উইট হিউমার স্যাটায়ার তবে তার সবকটিই তার রচিত ছোট গল্পে পরিস্ফুট হয়েছে। অর্থাৎ যে চারটি হাস্যরসের ভাগ আছে, ফান উইট হিউমার অ্যান্ড স্যাটায়ার, সেই সবকটি এই ছোট গল্পের মধ্যে লক্ষ্য করা যায়। তবে ব্যঙ্গাত্মক হাস্যরস বা যে স্যাটায়ার, এটি রচনায় কৃতিত্ব দেখিয়েছেন বেশি। উলটপুরাণ গল্পে স্যাটায়ারের পরিবর্তে উইট এবং হিউমারের ব্যবহারই বেশি। ভারতীয় জীবন ও সমাজ ব্যবস্থাকে ইউরোপের জীবন ও সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে স্থাপন করে উইটে যে বুদ্ধিদীপ্তি প্রকাশিত হয় তা প্রকাশ করা হয়েছে।
ভারতীয় তরুণদের আধুনিকতাকে ব্যঙ্গ করে ভারতীয়দের তরুণদের সম্পর্কে যে সহানুভূতি বোধ প্রকাশিত হয়েছে তার মধ্য দিয়ে হিউমারের প্রকাশ ঘটেছে। সুতরাং উলটপুরাণ গল্পে উইট এবং হিউমারের সমন্বিত রূপকে প্রকাশ করা হয়েছে। এখানে বহু চরিত্রের সমাবেশ ঘটেছে, তবে কোনো চরিত্রই প্রাধান্য পায়নি, অর্থাৎ গল্পটিতে কেন্দ্রীয় চরিত্র বলে কিছুই নেই। এই উলটপুরাণ ছোট গল্পটি পড়বার সময় বা ভিডিওটি দেখবার সময় আমরা বিভিন্ন অপরিচিত নাম ও শব্দ আমরা পেয়েছি, তাই গল্পটির সঠিক অনুধাবন করতে গেলে উক্ত পরিচিত বা অপরিচিত নামগুলি বা শব্দগুলির সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। যেমন প্রথমে আমরা পেয়েছি বঙ্গ ইঙ্গীয় পাঠশালা। বঙ্গ ইঙ্গীয় পাঠশালা বলতে বোঝানো হয়েছে বাংলায় ইংরেজ পাঠশালা। আসলে কথাটা ছিল ইঙ্গ বঙ্গীয়, অর্থাৎ ইংরেজের বাংলাতে পাঠশালা নির্মাণ। লেখা কথাটা উল্টে ব্যবহার করায় কথাটির মধ্যে হাস্যরসের স্ফুরণ ঘটেছে। তারপরে আমরা পেয়েছি মেডিটেরানিয়ান। মেডিটেরানিয়ান শব্দের অর্থ হলো ভূমধ্যসাগর। ভারতীয়দের মুখে সেই শব্দ লেখা কীভাবে ব্যবহার করেছে, না মেতিপুকুর ব্যঙ্গচ্ছলে এরূপ নামকরণ করা হয়েছে। তারপর তিনি সুইজারল্যান্ডকে সুসুরাবাদ, বোর্দোকে বলা হয়েছে ভাটিখানা, ম্যানচেস্টারকে বলা হয়েছে নিমতে। আসলে সবকটা নামকে এইভাবে উচ্চারণ গত বিকৃতি আনা হয়েছে হাস্যরস সৃষ্টির জন্যে। তারপর তিনি দি সিম্যান পত্রিকা, অর্থাৎ মেয়েদের দ্বারা পরিচালিত পত্রিকাকে বলা হয়েছে, পত্রিকাটি কাল্পনিক নাম ব্যবহার হয়েছে। দি মিয়ারম্যান, দি মিয়ারম্যান পত্রিকা একটি কাল্পনিক নাম। মিয়ারম্যান শব্দের অর্থ হলো নগণ্য পুরুষ, নগণ্য পুরুষ দ্বারা পরিচালিত পত্রিকা। অম্বুরি একরকমের দাহ্য গন্ধদ্রব্য। ইউরোপিয়ান লিবার্টি লীগ ইউরোপীয় মুক্তি সংস্থা কাল্পনিক নাম। তারপর রাজসূয় যজ্ঞ, সম্রাট উপাধি পেতে গেলে পূর্বে নাকি এই যজ্ঞ করা হতো। তো ভিউয়ার্স, আমরা এখন রিয়ালাইজ করতে পারি যে এই পুরো ছোট গল্পটি শোনার পর এখন বোঝা যাচ্ছে যে পরশুরাম তিনি কতটা এই ছোট গল্পটিতে স্যাটায়ার, উইট, হিউমার প্রভৃতি ব্যবহার করেছেন। এখানে আসলে যদি আমরা গল্পটিকে পুরো উল্টোভাবে নিই, অর্থাৎ তিনি বাংলায় যে ইংরেজদের বসবাস করা বা বাংলার আধিপত্য মেনে নেওয়া বা ভারতবর্ষের আধিপত্য ইংরেজরা মেনে নিয়ে বসবাস করছে, এটাকে যদি আমরা উল্টো করে ধরি, অর্থাৎ স্বাধীনতার প্রাককালে ইংরেজরা যে ভারতবর্ষকে 200 বছরের ধরে আমাদেরকে শোষণ এবং শাসন করে চলেছিল, সেই প্রেক্ষাপটে রাজশেখর বসু তিনি একটা প্রতিবাদ জানাবার উদ্যোগ নিয়েছিলেন। এখানে তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে ইংরেজদেরকে আমরা হুবহু নকল করার চেষ্টা করেছি, যেখানে তাদের জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের অতীত সব কিছু ভুলে তাদের দাসত্বকে মেনে নিতে হয়েছে। আসলে তিনি ভারতবর্ষের বা বাঙালিবাসীর মনে আঘাত করতে চেয়েছেন, কেননা তিনি বাঙালি হয়ে বা একজন ভারতীয় হয়ে কিভাবে একজন ইংরেজদের রীতিকে মেনে নিতে পারে। নিজের রীতি, নিজের নীতি, নিজের ঐতিহ্য, নিজের বৈশিষ্ট্য, নিজের জাতির সম্মানকে তিনি গোপনে রেখে, তিনি লুকিয়ে রেখে, তিনি সরিয়ে রেখে ইংরেজদের বেশভাষকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। তো এইভাবে আমরা গল্পটিকে রিয়ালাইজ করতে পারি। তো আশা করি আর হয়তো বলা লাগবে না, ভিউয়ার্স নিজেরাই গল্পটি শুনে বুঝতে পারবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর যদি এর রিলেটেড কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে অবশ্যই। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের এই SRM গাইড ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাবে, বিকজ আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সবার সাফল্য কামনা করি। ভিডিওটি এখানে শেষ করলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমরা আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, এবং তাছাড়া যদি আরও অনেক কিছু দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই একবার হোম পেজ থেকে ঘুরে আসতে পারো। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে যে নেট খরচ করে আপনি ভিডিওটি দেখবেন বিফলে যাবে না। একটু চিন্তা করে দেখতে পারেন, যখন আপনি এই সময়টাকে আমাদের ভিডিওটিতে
দেখার জন্য সময়টাকে কাজে লাগাচ্ছেন, হয়তো একই সময়ে আপনার অন্য একটি বন্ধু গেম খেলছে, তো কোথাও না কোথাও আপনি দেখবেন একটু এগিয়ে আছেন তার থেকে। আশা করি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ, খোদা হাফেজ।